ভাইয়া বাইকটা কালারের প্লাজো আছে, কিউট হিরোইন অপসরী লীলাবতী পরীর মতন একটা মেয়ে। কাস্টমারের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। জীবনে বহুত কালারের নাম শুনছি, কিন্তু বাইকটা কালারের নাম এই প্রথম শুনলাম, তাও আবার এত কিউট একটা মেয়ের মুখ থেকে। বললাম, আসলে আপু এরকম কালারের নাম এই প্রথম শুনলাম। কি বলেন এসব? জি আপু আপনি বসুন, আমি বের করছি, দেখি আছে কি না। আচ্ছা বের করুন। দোকান হচ্ছে আমার মামার, মামার বাসা পাবনাই, আমি বেড়াতে এসেছি এখানে। মামার কথা মতো দু একদিন তার সাথে দোকানে বসছি। মামা একটু বাজারের ভিতরে গেছেন, তাই আমি একাই সামাল দিচ্ছি। কিন্তু এই মেয়ের কথা শুনে টাসকি খেয়ে বসে আছি। দোকানে যতগুলো প্লাজো আছে সব বের করলাম, বললাম, দেখেন তো এগুলোর মধ্যে বাইকটা কালার আছে কি না। মেয়েটা এক এক করে সব দেখলো, মুখটা মলিন করে বলল, কই ভাইয়া বাইকটা কালারের প্লাজো তো পেলাম না। হয়তো শেষ হয়ে গেছে আপু। আচ্ছা তাহলে অন্য কালারের একটা বের করুন। কি কালার? এই মনে করেন পিঙ্কের মধ্যে হালকা গর্জিয়াস, দেখতে কমলা কমলা মনে হবে, পরলে সবাই ভাববে নীল রঙের প্লাজো। মেয়েটার কথা শুনে আমার মুখ আপনি আপনি হা হয়ে গেল। পিঙ্কের মধ্যে হালকা গর্জিয়াস, দেখতে কমলা কমলা মনে হবে, পরলে সবাই ভাববে নীল রঙের প্লাজো। এ কেমন কালার? কালারের মায়েরে বাপ, এ মেয়ে যে আমার মাথা খারাপ করে দিবে সে বিষয়ে সন্দেহ নেই। মুখে হাসি রেখা ফুটিয়ে তুলে বললাম, আসলে আপু আমাদের এখানে তেমন কোনো কোয়ালিটি নেই, আপনি বরং নির্দিষ্ট কোনো কালারের নাম বলুন। এই ধরুন লাল, নীল, কালো, হলুদ, বেগুনি, এ ধরনের কালার। এগুলো তো কমন কালার। আচ্ছা তাহলে অন্য কালারের নাম বলুন। তাহলে চুকা কালারের প্লাজো দিন একটা। চুকা কালার আবার কি? এ মা আপনারা তো মিষ্টি কালারের কথা বলেন, তাই মিষ্টির বিপরীত চুকা কালারের কথা বললাম, বের করেন চুকা কালারের প্লাজো। দেখুন আপু আপনি যেমনটা ভাবছেন তেমন না, আসলে মিষ্টি হলো এমন একটা জিনিস যার সাথে কালারের একটা সাদৃশ্য আছে, কিন্তু চুকা ফুকা কোনো কালার নেই। তাহলে আরো কোয়ালিটি আছে সেগুলো দেন। আপনি ভালো করে বলুন কি চান। কাজ করুন, পান্তা ভাতের সাথে পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে সেখানে মাংসের ঝোল মাখলে যেমন হয় ঠিক তেমন কালারের প্লাজো দিন। হারামজাদি বলে কি, এত দেখছি সাক্ষাৎ পাগলি, মাথা টাথা ঠিক আছে তো, নাকি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে? না দেখতে তো মার্কা মারা সুন্দরী, পাগলি হবে কেন কি জানি। বললাম, সরি আপু ওরকম প্লাজো নেই, আসলে আপনার কথা মতো প্লাজো হবে না, অন্য কিছু দেখতে পারেন। আচ্ছা তাহলে সিম্পল একটা প্লাজো দিন। কি কালার? ঠ্যাং ভাঙা কালার আছে না, ও অমন দেখে সুন্দর একটা প্লাজো দিন। মেজাজ তুলে উঠে গেল, ঠ্যাং ভাঙা আবার কেমন কালার? মনে মনে কালারের 14-15 গোষ্ঠী উদ্ধার করলাম। মন চাচ্ছে চুলের মুঠি ধৈরা উড়াধুরা কিলাই, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করলাম। বললাম, আপু প্লাজো বাদ দিন, অন্য কিছু যদি নেন তাহলে বলেন। কোনো ঠ্যাং ভাঙা প্লাজো নেই? না আপু, ঠ্যাং পাও হাত মাথা কোনো ভাঙা কালারই নেই। ও তাহলে আর কি করার, অন্য কিছু নেবেন? আচ্ছা টিয়া রঙের গাউন বের করেন তো। এই তো ফৈনি লাইনে আইছে, তাড়াতাড়ি করে টিয়া কালারের একটা গাউন বের করে দিলাম। হাতিয়ে হাতিয়ে কি যেন দেখছে। বললাম, এটা চলবে সুন্দর, কিন্তু চাইলে নিতে পারেন, আপনাকে দারুণ মানাবে। আসলে এটার ছাপগুলো কেমন জানি, যেমন পিঙ্কের মাঝে ছোট ছোট মুরগির বাচ্চার পায়ের ছাপ থাকলে আরো ভালো হতো। আচ্ছা দেখেন তো ওরকম ছাপওয়ালা কোনো গাউন আছে কিনা। সরি আপু ওরকম ছাপওয়ালা গাউন নেই, এগুলো এই রকমই। তাহলে গাউন বাদ দিন, থ্রি পিস বের করেন। হাই আল্লাহ, এই মেয়ে কি কিছু কিনবে নাকি শুধু আমায় খাটুনি করাবে। মনে মনে বললাম, হে আল্লাহ তুম মুঝে ধৈর্য দিয়ে, নইলে এই মেয়েকে মুই পিটুঙ্গি। অনেকগুলো থ্রি পিস বের করে দিলাম, মেয়েটা মুখ কালো করে বসে আছে, মনে হচ্ছে পছন্দ হয়নি। আশেপাশে লাঠি খুঁজলাম, পেলাম না, যাক মেয়ের কপাল ভালো। বললাম, এগুলো পছন্দ হয়নি? না ভাইয়া আসলে থ্রি পিস নিব না। তাহলে বের করতে বললেন যে, সরি ভাইয়া, আচ্ছা একটা শাড়ি বের করুন। কেমন শাড়ি নিবে? আগে বের করুন। মেয়েটার কথা মতো শাড়ি বের করলাম, সব শাড়ি খুলে বলে সব শাড়ি খুলে খুলে মেয়েকে দেখালাম। মেয়েটা শাড়ি দেখছে আর আমার মেজাজ খারাপ হচ্ছে, ভাগ্যিস আজ দোকানি বলে, নইলে বাইরা মাথা ফাটাতাম। মেয়েরা নীল শাড়ি পছন্দ করে, আমি একটা নীল শাড়ি নিয়ে মেয়েটিকে বললাম, আপু নীল শাড়িটা নিন, আপনাকে অপশরীর মতন লাগবে। ওয়াও দারুণ তো, কিন্তু ভাইয়া আমার ফ্রেন্ডস সবারই নীল শাড়ি আছে। তাহলে লাল শাড়ি নিন। না আচ্ছা আপনি বরং নীলের মধ্যে বৃষ্টি কালারের
ম্যাচিং করে কিউট দেখে একটা শাড়ি বের করে। আমার মাথায় ঢুকলো শাড়ি কিভাবে কিউট হয়। মন খারাপ করে বললাম, আপু ঠাডা কালা শাড়ি আছে নেবেন? মানে তোর মাথা হারামি কিছু না। আচ্ছা ভাইয়া, ওটা না থাকলে অন্য একটা দিন। এই মনে করেন যে বেগুন কালারের শাড়ি, পাড়টা থাকবে রেশমি ইন্দুর কালার, সাথে ম্যাচিং ওড়না দেবেন, পেঁপের তরকারি যেমন হয় ঠিক তেমন কালারের, আর একটা কাচ কালারের স্কার্ফ দেবেন। মেজাজ সারাক্ষণ ভালো ছিল, এবার আর কন্ট্রোল করতে পারলাম না। বললাম, হারামজাদি ফাইজলামি পাইছো, বেগুন কালারের শাড়ি পেঁপে তরকারির মতো ওড়না কই পামো? রাখছেন কেন? চুপ কর চিকা, তোরে আলু ভর্তা কালারের লাঠি দিয়া পিটামো হারামি। এক কথা দুই কথা, মেয়েটার সাথে তুমুল ঝগড়া, শুধু হাতাহাতি বাকি। ঝগড়া যখন চরম পর্যায়ে পৌঁছে গেল, ঠিক তখনই দুইটা পুলিশ আসলো দোকানে। পুলিশ দেখে মুখ চুপসে গেল, পাছে যদি নারী নির্যাতন মামলা দেয়। পুলিশ দুটি দৌড়ে আমার কাছে আসলো, ভয়ে আমার কলিজা শেষ। কিন্তু পুলিশ দুটি আমাকে এসেই বলল, সরি স্যার, কিছু মনে করবেন না, আসলে মেয়েটা কালার পাগলি, সবাইকে কালারের মাধ্যমে বিভ্রান্ত করে। আজকেই পাগলঘর থেকে পালিয়ে এসেছে, কিছু মনে করবেন না স্যার, আমরা দুঃখিত। আমার মুখ হা হয়ে গেল। পুলিশ বলে কি, এত সুন্দর মেয়ে তাও আবার পাগলি, হোয়াট দ্য ফাপড়, মাথা ঘুরাচ্ছে। পুলিশ দুটো মেয়েটিকে নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, চোখে সর্ষে ফুল দেখতে পাচ্ছি। মেয়েটি কি আমাকেও পাগল বানিয়ে দিয়ে গেল? ডাক্তারের কাছে গেলাম, বললাম মাথা ঘুরাচ্ছে ওষুধ দেন। কারেন্টের থাম্বা কালার হালকা চার্জারের মতন ভরি, মাঝখানে ঢ্যাঁড়সের মতন পিছলে, দেখতে ট্যাপা মাছের মতন। ডাক্তার আমার কথা শুনে আহম্মক হয়ে তাকিয়ে রইল, বলল, রুবেল ভাই আপনি ঠিক আছেন তো? জানি না ভাই, মাথা ঘুরাচ্ছে ওষুধ দেন। ডাক্তার ওষুধ দিল, বাসায় চলে আসলাম, কিন্তু মাথায় কালারের বর্ণনাগুলো ঘুরপাক খাচ্ছে। জানি না আমার সাথে কী হবে। খুবই শীঘ্রই বোধহয় একটা সিট আমার জন্য বুকিং হচ্ছে, আই যাইতাম না?